সারা বিশ্বে যখন করোনা ভাইরাস দেখা দেয় তার আগে রুমা কাজ করত গার্মেন্টস ফ্যাক্টরিতে। চাকরি হারিয়ে ছুটা ঝেড়ে কাজ করে মানুষের বাড়ি বাড়ি। থাকে রায়ের বাজার বস্তিতে। তিন বাচ্চা রেখে স্বামী চলে গেছে। করোনা ভাইরাস রুমাকে নিঃস্ব করে দিয়েছে। সকালে বের হয় কাজে, আবার সন্ধ্যায় বাসায় ফিরে যায়। আমার নাম হইছে রুমা, আমি এই দেশবাড়ি হইছে বরিশাল, আমার বিয়ে হয়েছে চাঁদপুর। আমার স্বামী জোগালি কাজ করতো, আমি গার্মেন্টসে চাকরি করতাম। ভালোই চলছিল, আইসি ঢাকা শহরে কষ্টের জ্বালায় আইসি, আবার করোনা লাগছে, আবার কাজ করতে পারে না, এবার এই ঝগড়া কাজ্যা বাজার করতে পারে না, এই করতে পারে না। তারপরে গ্যাস হয়ে গেল, মার দূর করতো গ্যাস হয়ে গেল। আমার এই তিনটা বাচ্চা লই আমি অনেক কষ্টে আছি করোনার ভিতরে। একটা স্কুলে পড়ে, একটা মাদ্রাসায় পড়ে, খাই না না খাই ঘর ভাড়া তো দিতে হবে। এই তিনটা মাইয়ে ভোলা লই কি রাস্তাতে থাকতে পারবো না, মাইয়ে মানুষ এনে ঘর ভাড়া দেওয়া লাগে, ই করা লাগে, কাম নাই কাজ নাই, এক মাস ধরে কাজ করি। রুমার 10 বছরের মেয়ে বৃষ্টি ছোট ভাইদের দেখভাল করে আর নিজে পড়াশোনা করে। আমার নাম বৃষ্টি, আমার পড়তে ভালোবাসি। আমার স্কুলের নাম আউট অফ স্কুল। হাটে যাব ঘাটে নেই না উনি ঘাটা নাইয়ের মাঝে আমায় নিয়ে যাও, নিয়ে যাব নিয়ে যাব, কত করি দেবে করি নেই করা নেই আর কি বানাবে। আমার নাম মাস্টাফুল, আমি মাদ্রাসায় পড়ি, আমার পড়ালেখা ভালো লাগে, আমি আমপাড়া পড়ি। স্বপ্ন দেখার অধিকার আছে সবার, আছে ভালোভাবে বেঁচে থাকার অধিকার। রুমাদের মতো এমন হাজারো রুমারা এভাবেই আত্মেটা খেয়ে মানবেতর জীবনযাপন করবে। নাসরের হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।